সকাল থেকে তো মুখে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই, আর খাবো কিভাবে? ভোর থেকেই ভারী বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। এই ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে পানি ঢুকে গেছে এবং পানি বন্ধ হয়ে পড়েছে অনেক মানুষ। আমরা যেমনটি লক্ষ্য করছি, কক্সবাজার শহরের এইটা হচ্ছে গিয়ে দক্ষিণ বাহাতছড়া আংশিক, এটাকে কবরস্থান পাড়া বলা হয়। কবরস্থান পাড়ার যেই বাসাগুলো আছে, যেই বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর প্রত্যেকটি বাড়িতে পানি প্রবেশ করেছে এবং পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের। এখানে আমরা দেখছি প্রত্যেকটা বাড়িতে আমরা দেখছি অনেক বেশি পানি প্রবেশ করেছে। আমরা একটু কি আপনার বাড়িতে যেতে পারি? জি, একটু করে আমরা একটু দেখাতে চাই। আমরা একটু বাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই। এখানে আসলে পুরো বাড়িতেই পানি, প্রত্যেকটি বাড়িতেই পানি ঢুকে গেছে। আমরা এখানে দেখছি প্রত্যেকটা জিনিসপত্র আসলে এখানে খাটের উপরে তুলে রেখে এখানে চেষ্টা করা হচ্ছে যেন নষ্ট না হয়। যদি একটু বলতেন, এখানে ফ্রিজ কি উপরে তুলে রেখেছেন, কি কি সমস্যা হয়েছে আপনাদের এখানে? আমার অলরেডি ফ্রিজ একেবারে নষ্ট হয়ে গেছে, কারণ আমার ফ্রিজটা ছিল এইভাবে, তো আমরা ঘুম থেকে উঠে দেখি যে ফ্রিজের প্রায় 10-12 ইঞ্চি পানি, ফ্রিজটা অনেক চলে গেছে। আর রান্নাবার অবস্থা তো কিছুই নেই, সকাল থেকে মনে করেন এখন পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা করি নাই, বাট করতে পারছি না, শুধু পানি এসতেছি আর কোনো কাজ পাচ্ছি না। দোকানে পানি একবার, বাসার পানি একবার, কিন্তু আমাদের রাত্রে থাকার মতো প্রণয় এসে দেখেন যে বিছানা সব ভিজে গেছে অলরেডি, কাপড় চোপড় কিচ্ছু নেই, শুকনা, কোনো কিছু শুকনা নেই, ফ্রিজ চলে গেছে, সেটা আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। কিন্তু তারপর আমরা যে কষ্ট করে আসি এটাই বেশি, কিন্তু আমাদের মেন সমস্যাটা সেটা হলো পানিটা নামার ব্যবস্থা নেই। এই নামার ব্যবস্থা নেই এই জন্য, কারণ আমাদের যে মেন রাস্তায় যে একটা নালা আছে, এই নালাটা যদি বড় থাকতো তাহলে আমাদের এই পাহাড়ি ঢলে পানিটা অতি সুন্দরভাবে নামতো, তো ওই জায়গাটা অতি ছোট এই জন্য পানিটা নামতে পারছে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এখানে দেখছি পুরো সবখানে আসলে পানি। জি, আপনাদের তো, আপনার কি খাবার দাবার খেয়েছেন? না, সকাল থেকে তো মুখে পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই, আর খাবো কিভাবে? এই সে রাত্রে থেকে এরকম তিনটার পর থেকে এভাবে বসাতে পারেনি না, কিভাবে পানি, পানির উপর বাস চলে, এতটুক পানি, কোনো ব্যবস্থা নেবে, সব 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 অলরেডি সব। অসংখ্য ধন্যবাদ। আমরা এর আশপাশের যে বাড়িগুলো আছে সেগুলোতে একটু যেতে চাই। এখনো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু এখানকার প্রত্যেকটি বাড়িতেই আমরা দেখছি পানি, আপনাদের বাড়িও থেকে পানি ঢুকেছে, কি কি নষ্ট হয়ে গেছে একটু আমরা কি যেতে পারবো? এখন আবারও অনেক বৃষ্টি হচ্ছে, আমরা এখানে দেখছি। জি, আপনাদের এখানে কি কি সমস্যা হয়েছে একটু এদিকে আসেন তো আন্টি। ভাই, আপনাদের এখানে কি কি নষ্ট হয়েছে? আমাদের এখানে মানে কাঠের নিচে যা মানে মালামাল ছিল সবগুলো পানিতে একদম মানে কিছু বের করতে পারিনি। ফ্রিজে পানি, ফ্রিজ মানে ঘুমানো ছিলাম তখন পানি সবগুলো ঢুকে গেছিল, মানে ইট দিয়ে ফ্রিজটা হচ্ছে কি উপরে তুলে রেখেছে, উপরে তুলে রাখছি, মানে পানি অলরেডি ফ্রিজে পানি ঢুকতে পরে তুলে রাখছি, আর আলমালে সবগুলো মানে কিছু আর তুলতে পারিনি, সব পানি খেয়ে গেছে, আর কাপড় চোপড় মানে যা ছিল ওগুলো সব মানে পানি। যে আমরা একটু এপাশে যেতে চাই, এখানকার সবগুলো বাসা বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। আমরা যেমনটি দেখছি এখানকার সবগুলো বাড়িতেই পানিতে, পানির নিচে তলিয়ে আছে। এখন আবারও আসলে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যেও আবারও প্রত্যেকটি বাসা বাড়িতে আসলে পানি প্রবেশ করার আশঙ্কা দেখা যাচ্ছে। যদি তড়িৎ কোনো ব্যবস্থা করা না হয় তাহলে এখানকার মানুষের আসলে কষ্টের কোনো সীমা থাকবে না। আমরা এপাশের যে বাড়িগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো পানির সাথে এখানে পুরো তলিয়ে গেছে। আপনাদের এখানে কি কি সমস্যা হয়েছে? যেতে পারবো ওখানে? জি, একটু একটু দেখান তো আমাদেরকে আপনি যান আগে। জি, আমরা এখানে দেখছি পুরো পানিতে আমাদের এখানে অনেক বেশি পানি, প্রত্যেকটি বাড়িতে আসলে পানি প্রবেশ করেছে। আসলে অবস্থা
আমরা দেখছি আসলে মানুষের কষ্টের কোনো সীমা নেই এখানে। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি, পানিতে সবগুলো বাড়ি ঘর আসলে এখনো পর্যন্ত তলিয়ে গেছে। আমরা এপাশেও আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এপাশের বাড়ি ঘর গুলোতেও পানি ঢুকে গেছে। আপনাদের এখানে হয়তো পানি প্রবেশ করেছে, তো খাবার দাবার তো খেতে পারেননি? না, এখনো খেতে পারেননি? না, এখনো ঘর নাস্তা রাস্তা বাইরে থেকে কিনে নিয়ে এসে কোনো মতো খাইছি। টবি টবি সব তলে গেছিল, জি অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক, আমরা কক্সবাজার শহরের কবরস্থান পাড়া থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং এখানকার মানুষের দুর্ভোগ কষ্টগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এখানে দেখছি পানি এভাবে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে আবারও পানি প্রবেশ করতে পারে। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।